দিদিমণি তো বিভিন্ন মানে ইস্যুকে কেন্দ্র করে কারণে অকারণে বিভিন্ন দিবস ঘোষণা করেন। আজকের দিনটা নকুলদানা দিবস হিসাবে উদযাপন করা হোক, তাতে মানে লোকজন মনে রাখবে, কারণ বীরভূমের মানুষের কাছে আজকে স্বাধীনতার দিন। কারণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যারা রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত না, তারাও আজকে মিষ্টি বিতরণ করছে, ফলে এখান থেকে বোঝা যায় যে সাধারণ মানুষ কতটা চাপে ছিল। তো সেই জন্য এটা মানে এক কথায় আরও খেলা সবে শুরু হয়, মানে সবে ক্যাপ্টেনের উইকেট পড়েছে। আপনারা দেখবেন যে বীরভূম খালি হয়ে যায়, মানে এত চোরে ভর্তি হয়ে গেছে বীরভূম, বীরভূম খালি হয়ে যায়। একদিকে গরু পাচার কাণ্ডে যখন সিবিআই এর সক্রিয়তা, অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তাদের তৎপরতা। রাজ্যের ৮ জন আইপিএস অফিসার তাকে তাদের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের, যে তালিকায় জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র সহ ৮ জন আইপিএস অফিসার রয়েছেন। ১৫ আগস্টের পর এই ৮ জন আইপিএস অফিসারকে একেবারে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের। আরো বিস্তারিত জানতে সরাসরি নিজাম প্যালেসে আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, সেখান থেকে রয়েছেন। প্রকাশ, এর আগে আমরা দেখেছি এই কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর তৎপরতা, প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে ৭ জন ইসিএল এর যারা আধিকারিক রয়েছেন তাদের গ্রেফতার করেছিল সিবিআই, এবার ইডির তৎপরতা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইডি যে ৮ জন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে কলকাতায় নয়, দিল্লিতে কেন ডেকে পাঠানো হলো এবং কাকে কবে তলব করা হয়েছে এইটা আমাদের জানাও প্রকাশ। দেখো সুপ্রজিৎ, তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন এসএসসি হোক বা গরু পাচার কাণ্ডে সিবিআই এর তৎপরতা আমরা কলকাতায় দেখতে পাচ্ছি, অন্যদিকে কিন্তু ইডির অফিসাররা দিল্লিতে সক্রিয় হয়ে উঠেছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, রাজ্যের ৮ জন আইপিএস অফিসারদের তলব করা হয়েছে। এবং তোমাকে বলবো ২২ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে, এই ৯ দিনের মধ্যে ৮ জনকে তলব করা হয়েছে। তোমাকে বলবো শ্যাম সিংহ আইপিএস অফিসার শ্যাম সিংকে ২৪ তারিখ তলব করা হয়েছে, রাজীব মিশ্র আইপিএস অফিসার ২৬ তারিখে তলব করা হয়েছে, ২২শে আগস্ট জ্ঞানবন্ত সিংকে তলব করা হয়েছে ইডি সূত্রের খবর, তথাগত বসু ৩০ তারিখ, সুকেশ জৈন আইপিএস অফিসার ২৯ তারিখ, কোটেশ্বর রাও ২৩ তারিখ, সেলভা মুরুগান ২৫ তারিখ, এবং ভাস্কর মুখার্জি আইপিএস অফিসার তাকে কিন্তু ইডির দিল্লির সদর দপ্তরে ৩১শে আগস্ট তলব করা হয়েছে। এবং তুমি যে প্রশ্ন করছিলে কেন দিল্লিতে তলব করা হলো, ইডির কয়লা পাচারকাণ্ডের যে তদন্ত, যে এফআইআর, সেটা কিন্তু ইডির সদর দপ্তর অর্থাৎ দিল্লিতেই এফআইআর করা হয়েছিল। এবং এর আগেও আমরা দেখেছি একাধিক বা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক এবং বিভিন্ন ব্যক্তিদের যখন তলব করা হয়েছে দিল্লিতেই তলব করা হয়েছে, এদের ৮ জনকে দিল্লিতে তলব করা হয়েছে। ইডির আধিকারিকরা যেটা অভিযোগ আনছেন, দাবি করছেন যে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তারা খুঁজে পেয়েছেন, তাদের হাতে প্রমাণ রয়েছে, এবং কয়লা মাফিয়াদের সঙ্গে একটা একটা নেক্সাসের কথা উঠে আসছে। এরা গরু চুরির সাথে যুক্ত, এ সঠিক যদি এরা এরা যদি তদন্ত হয়, আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে এরা এর যে মূল তা সেখানে যেখানে নিয়ে আসবে। আমরা এখানে শুনলাম, আমরা রাস্তা দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, এরা আসছিল, আমরা সেই দেখে আমরা এখানে এসেছি।